সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ইন্ডিয়ান বর্ডারের শেষ সীমানায়, রয়েছে রৌমারী। রৌমারী উপজেলায় এই যে সবচেয়ে বড় গরুর হাটটি রয়েছে, আসলে দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ান থেকে পাচারকৃত গরু রয়েছে এই হাটেও, এই গরুগুলো ওঠে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই হাটের সবচেয়ে মিডিয়াম সাইজের যে গরুগুলো রয়েছে, সবচেয়ে সুন্দর যে গরুগুলোর দামগুলো কত টাকা দামে বিক্রি হচ্ছে এই বাজারে, আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক, আমরা কথা বলবো যে এই গরুর যে মালিক রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, এই গরুটা কত দামে বিক্রি করবেন আপনি? তিনি কত টাকায় বিক্রি করবেন? আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, যে এটা কত টাকা হলে আপনি বিক্রি করবেন, একদম বলবেন কত টাকা? একজন মানে ক্রেতা যদি আসা যদি গরু কিনতে চায়, আপনার এই দামটা শুনে অন্তত আপনাদের বাজারে যাতে টাকার থেকে যেন কোনো ব্যাপারী বলেন, কোনো ক্রেতা বলেন, যাতে সরাসরি এসে এখান থেকে কিনতে পারে, সেই কারণে দামটি বলবেন যেন আপনাদের হাটের। যদি দাম অতিরিক্ত চড়া দাম বলেন তাহলে কিন্তু আপনাদের হাট থেকে মুখ ফিরিয়ে নিবে। লোক কত? 2,05,000 টাকা হলে বিক্রি করবেন? দর্শক, এই গরুটির দাম হলো 2,05,000 টাকা দামে হলেও গরুটি বিক্রি করবেন। আমরা এই মুহূর্তে আমরা এই হাটে রয়েছি, রৌমারী হাটে। দর্শক, এই রৌমারী হাটের আমরা আরেকটি গরু দেখানোর চেষ্টা করি। এই গরুগুলো দেখতে অনেক সুন্দর এবং কোরবানির জন্য মানুষ যারা যে গরুগুলোকে পছন্দ করেন, যে সুন্দর গরুগুলোকে যদি চিন্তা করেন তাহলে এই লাল সাইজের এই গরুগুলোকে সাধারণত পছন্দ করেন। বাইরে কয়টা দাঁত? দুই দাঁত। কত টাকায় বিক্রি করবেন? একই দাম এটা, এটা একই দাম এটা, কার এটা কি আপনার? কত দাম এটা? ওই 2,20,000। কত টাকা হলে ছাড়বেন আপনি? হ্যাঁ, 15,000। মানে এটা কি বাটা রেট নাকি? সঠিক দামটা বলেন তাহলে অন্তত। সঠিক দাম দর্শক, এক গরুটার দাম হলো 2,15,000 টাকা দাম দিয়েছেন দাদা। দাপ্তলি হাটে থেকে গরু ক্রয় করেন এবং বিভিন্ন হাটে দ্বারা আপনার গরুগুলো ক্রয় করেন, তাহলে অত রৌমারীর হাটের যে তফাৎটা আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর সাইজের যে ষাঁড় গরুগুলো তারা কত টাকা দামে বিক্রি করছে। ভাই, দাম কত এটা? এই তিনটা আপনার? তো আপনার নামটা কি ভাই? রুহুল আমিন। রুহুল আমিন ভাই, আমাদেরকে একটু বলবেন যে হাটে আপনি কেমন গরু বেচা কিনা করেন প্রতিদিন? বাজার ভালো না? কারণটা কি? বাজার খুব কোরবানির আর বেশি দিন নাই বেহিস। হ্যাঁ, দক্ষিণে কম, এই জায়গায় কম। হ্যাঁ, দক্ষিণে বাজার কম, ঢাকা শহরে বাজার কম, এই জায়গায় কম, মানে সব জায়গায় কম। কারণটা কি? পারবান কি আগে গরু বলে ইন্ডিয়া গনে আনবো, বার মাই গেলে গরু গরু আনবো, তার জন্য কম। আচ্ছা, ইন্ডিয়া থেকে গরু আনবো, তো বর্ডার তো আপনাদের কাছে একদম। মানে 10 মিনিট যদি আপনার এদিকে নজর দেয় তাহলে কিন্তু বর্ডার। তো সেই বর্ডারে গরু যদি পাচারগুলো হয়, সেটা আপনি রোধ করেন না কেন? আপনারা আপনারা যদি ব্যাপারীরা এই বিষয় নিয়ে কথা না বলেন তাহলে সরকারের দায়িত্ব না, আমরা কি করি কথা খাটবো, কথাটা বোঝেন না। আপনার গরুটা কি দেশাল? এই যে গরুটা আপনি বিক্রি করবেন হাটে নিয়ে আসছেন, এটা আজকে বাজারে হাটে আপনি কত টাকা দামে হলে বিক্রি করবেন? তিনটা? কোন তিনটা? একটা, দুইটা, আর ওই যে পাশেরটা, তিনটা। এই তিনটা 6,500 হলে আপনি বিক্রি করবেন, কিন্তু আপনার গরুগুলো তো খুব কালার সুন্দর। এটা কি আপনার খামারের গরু? না না, কেনা। কেনা? আপনি কিনলেন কত করে একটু সত্যি কথাটা বলেন একটু। 600 কেনা, 6,00,000। 6,00,000 কেনা? 6,00,000 কেনা। তো এক একটা গরু কত করে দাম বিক্রি করবেন? 2,20,000 অথবা 2,10,000। মানে এক একজনের কাছে এক একটা দাম হবে, যে কাছে 2,50,000 হইতে পারে, এলে কোরবানির সামনে নেই, এলে কোনো গ্যারান্টি নেই। মানে আপনি কি হাটে গরুটা বিক্রি করার জন্য নিয়ে আসছেন নাকি দামটা দেখার জন্য? না না, নিয়ে বিক্রি করার জন্য। দাম করছে কেউ? হ্যাঁ করছে। কত টাকা দাম উঠছে? 6,00,000 কিছু কম কিছু। 6,00,000 কিছু কম? কত কম কিছু? 10,000 কম। তারপরে ছাড়েন নাই? কত রাশায় ছাড়েন নাই? 6,50,000 তো ছাড়া লাগবে। 6,50,000 কিন্তু বেচা কিনা হচ্ছে না, সবাই বলে যে শুধু দাম বলতেছে কিন্তু গরুর বিক্রি হচ্ছে না। আমরা আপনাদেরকে এক এক করে বেশ কয়েকটি রিপোর্ট দেখানোর চেষ্টা করবো এই রৌমারী হাটে। বাইরে কত দামে বিক্রি করছেন?
দাম কত এটা? হ্যাঁ ভাই, দেড় লক্ষ। বলুন সাইজ তো ছোট ভাই, দেড় লক্ষ কি যাবে নাকি? ক্যামেরা দেখে বলতেছে কত দাম, একদম কত হলে বিক্রি করবে? এক লাখ ত্রিশ। দর্শক, এক লক্ষ টাকা, এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই গরুটাকে বিক্রি করবেন। কয়টা দাঁত এবং ওয়েটটা কতটুকু হবে আমার একটু জিজ্ঞেস করি এই ব্যাপারীর কাছ থেকে। ওয়েটটা কতটুকু হবে ভাই? ওয়েট কতটুকু হবে? আপনি জানেন না? কয়টা দাঁত? দুই দাঁত। বাড়ি গরু আপনার? বাড়ি পালা গরু, পালা গরু। আচ্ছা দর্শক, আমরা আরেকটি গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ভাই এটা কি দেশাল? দেশাল। এটা কয়টা দাঁত এবং ওয়েট কতটুকু হবে, ওজন কতটুকু হবে? দাঁত চারটা। আর ওজন কতটুকু? আট মন। আচ্ছা এটা কত টাকা হলে আপনি বিক্রি করবেন আমাদেরকে একটু বলেন যদি? দুই লাখ বিশ, মানে দুশো বিশ আপনি বিক্রি করবেন। তো আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনার গরুটাকে ক্রয় করতে আসে তাহলে সেই সুবাদে কোনো ডিসকাউন্ট থাকবে কিনা? কত টাকা ডিসকাউন্টে বিক্রি করবেন? দুশো হলে বিক্রি করবেন? এর আগে বিক্রি করবেন না? মানে সর্বোচ্চ বিশ হাজার টাকা স্যার, এরপর পারবেন না? আচ্ছা দর্শক, আপনারা এই দেশের গরুটিকে দুই লক্ষ টাকা হলে বিক্রি করবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এবং এই রৌমারি হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর যে কোরবানির জন্য যারা আল্লাহর নামে কোরবানি দেন সেই গরুগুলো একটু পছন্দের গরু। আবু সাইদ ভাই এই হাটের একজন নাম করা ব্যবসায়ী, আমরা একটু আবু সাইদ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আবু সাইদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আপনার এই গরুটা কয়টা গরু নিয়ে আসছেন হাটে? দশটা। কয়টা বিক্রি হয়েছে ভাই? দুইটা বিক্রি হয়েছে। কি ধরনের দামে বিক্রি হলো ভাই? একটা বিক্রি করছি দুই লক্ষ আশি, আর একটা বিক্রি করছি এক লক্ষ পঁচাত্তর। এক লক্ষ বলছে, তার মানে এখন আপনার কাছে কয়টা? আটটা। আটটা। তো কোন আটটা আপনার? ওই পাশে, আর এখানে আছে একটা। এখানে আছে একটা। তো এটা গরুটা তো দেখতে সুন্দর, এটা কি দেশাল? শাহিওয়াল। শাহিওয়াল। তো এই শাহিওয়াল গরুটার ওয়েটটা কতটুকু এবং কয়টা দাঁত? দুই দাঁত। ওজন আছে সাড়ে সাত মন। ওজন আছে সাড়ে সাত মন। সাড়ে সাত মন। কত টাকায় বিক্রি করবে? দুশো চল্লিশ। দুশো চল্লিশ। এর কমে যাওয়া যাবে না? আছে ডিসকাউন্ট আছে কিছু। কি ডিসকাউন্ট আছে দেখি, বিশেষ কি অফার আছে ভাই? একটু গরুটা শোনান, একটু গরুটা একটু দেখাই আমার দর্শক ভাই যারা রয়েছে এই 2023 সালে কুরবানিতে, যারা রৌমারি থেকে গরু ক্রয় করতে যাবেন। ঢাকার ব্যাপারী রয়েছেন, অনেকে মালিক রয়েছেন, তারা যদি রৌমারি থেকে গরু ক্রয় করতে চান কত দামে সাশ্রয় পাবেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই গরুটির দামটা দর্শক কত টাকা ডিসকাউন্ট দেবেন ভাই বলেন? দুশো দশ। দুশো দশ। দুশো দশ হলে ছাড়বেন? শিওর। তো আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই আপনার সাথে, মোবাইল নাম্বারটা বলেন আপনার। 01984380390। 380390। এই নাম্বারটা ফোন করলে কে ধরবে ভাই? আমার কাছে। আমি? আপনি ধরবেন? আপনার খামারে আর কয়টা গরু রয়েছে? আরো তিনটা আছে। আরো তিনটা রয়েছে এই দশটা ছাড়াও? তার মানে যদি এটা বিক্রি না হয় তাহলে তো খামারেই যাবে? তাহলে সরাসরি আমাদের ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করতে পারবে? অবশ্যই। হ্যাঁ ধন্যবাদ দর্শক, আমরা আপনাদেরকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করব। এই হাটে অসংখ্য গরু রয়েছে, অসংখ্য গরু, অসংখ্য। এক কথা বলা যায় যে সবচেয়ে সুন্দর যে গরুগুলো রয়েছে সব ধরনের গরু সেই গরুগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা আপনাদের সুন্দরের রাজা, এই গরুটা একটা সুন্দরের রাজা এক কথা বলা যায়। সুন্দর, এটা সিং তো নয় ভাই? না সিং নেই। কোরবানি করে সিং না হলে তো বেশি ভালো লাগে না। সিং আল্লাহ দেয় না, কি করেন যাবো? ও আল্লাহ দেয় নাই, এটা কি ব্রাহ্মণ নাকি? এটা ব্রাহ্মণ স্টাইলের, মানে ঠিক নাই। সাইওয়াল। তো ভাই এটা দাঁত কয়টা? দাঁতে নাই। না দাঁতলে কি গরু কোরবানি হবে? উপযুক্ত হলে চলবে, মানে চোখে ধরতে হইব আর কি নাকি? তাহলে কোরবানি হবে। কিন্তু সিং ছাড়া কি গরু কোরবানি হয়? হয়। আচ্ছা কত টাকা দাম আপনি বিক্রি করবেন এটা? কত? শুধু পঁয়ত্রিশ হাজার? একশো পঁয়ত্রিশ। পঁয়ত্রিশ তো ভাই। দর্শক, এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এই গরুটা। তো ডিসকাউন্ট থাকবে না ভাই? কোনো ডিসকাউন্ট নেই। কোনো ডিসকাউন্ট নেই? বাটা রেট মূল্য আছে একশো ষাট। বাটা রেট? বাটা রেট। আর কোনো কম নাই? না না। আমাদেরকে একটু বলবেন, আমি আপনার কাছ থেকে একটু জানাতে চাই। পিছনে দেখান, এই গাবতলির হাট রয়েছে, আফতাবনগর হাট রয়েছে, কোরবানির রিজিমটা বলবে। তাহলে এই রৌমারি হাটের তুলনায় মানে কোন হাটের গরুর দাম সবচেয়ে বেশি কম? আমরা রৌমারি বেশি।
রোমারি গরুর দাম বেশি, তাহলে ঢাকার কাস্টমার তো আসবে না ভাই। ভাই কি গরু বিক্রি করলেন? কত টাকা বিক্রি করলেন ভাই? আড়াই লক্ষ টাকা। কোন গরুটা বিক্রি হয়েছে? সবচেয়ে রোমারি দাম কম। হ্যাঁ, নিয়ে গেছে গরুটা? মানে বর্ডার থেকে গরু নিয়ে আসে সেটা, এই কারণে ইন্ডিয়ান গরু নাকি ভাই? দর্শক, এই মাত্র রোমারি হাট থেকে আড়াই লক্ষ টাকা দুইটি গরু বিক্রি হয়েছে। এই যে ব্যাপারী সাহেব বলল টাকা গুনে বুঝে নিচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে এই রোমারি হাটে, এই বাংলাদেশের একদম সীমান্ত প্রান্তে রয়েছে এই রোমারি হাটটি। এই হাটের থেকে যদি আপনারা গরু ক্রয় করতে চান, এক কথায় যে কোরবানির জন্য সুন্দর গরু যদি ক্রয় করতে চান, তাহলে রোমারি হাটে আসতে হবে। কিন্তু দামটা একটু চড়া। এখন পর্যন্ত আমরা যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তাদের কাছ থেকে জিনিসগুলো আমরা জানার চেষ্টা করেছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।